ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি যেন ভুলতে বসেছে এক শ্রেণীর মানুষ। কেননা কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির ছবি উঠে এসেছে। রাজ্যের হুগলি, হাওড়ার অশান্তি চরম আকার ধারণ করেছিল। এমনকি হনুমান জয়ন্তীতে যাতে রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে কারণে অশান্তি ঠেকাতে আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন ছবি ডুয়ার্সের তেলিপাড়া এলাকায়। এদিন ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। কোন রকম গোলমাল রুখতে সচেষ্ট ছিল জলপাইগুড়ি জেলা পুলিশ, মোতায়েনও করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তবে এখানকার চিত্রটা যেন একদম আলাদা। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে সামিল হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। রমজান মাস চলছে, রোজা রেখে হিন্দুদের উৎসবে সামিল হলেন মুসলমানরা। শুধুমাত্র মিছিলে পা মেলালই নয়, মিছিল পরিচালনা থেকে শুরু করে শোভাযাত্রায় যোগদানকারী পুণ্যার্থীদের ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মিজানুর রহমান থেকে শুরু করে দেবার্ঘ চৌধুরী সকলেই আজকের এই ধর্মীয় শোভাযাত্রা থেকে একটাই বার্তা দিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের প্ররোচনায় কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে, সেই বার্তাও তুলে ধরা হয় এদিন। সমগ্র তেলিপাড়া এলাকায় শোভাযাত্রা পরিক্রমা করে। বলছি, এই যে রামনবমীকে কেন্দ্র করে যখন দেশের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়ছে, তো আজকে হনুমান জয়ন্তীতে আপনারা এক হয়ে কি বার্তা দিলেন সকলকে? সর্বপ্রথম কথা হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এটাই মনে করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় সবাই একসঙ্গে মিলেমিশে যে কোনো প্রোগ্রাম করলে পরে। আজকে আমাদের এখানকার হনুমান জয়ন্তী উৎসব রেলি ছিল আমাদের লোকাল, এখানে ভাইয়েরা রেলি করেছে সবাই, আমাদের লোকাল যারা এখানকার সনাতন ধর্মী লোকজন, আমরা সবাই ছিলাম সামিল। আমিও ওই রেলিতে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে রেলিতে আমি যোগদান করলাম। আর ওনাদের জন্য আমরা সামান্য কিছু জলের ব্যবস্থা, শরবতের ব্যবস্থা করেছি দুয়াশ মিলাতে সেনাকাজের পক্ষ থেকে। বিশেষ করে বলতে গেলে যদি ধর্মে ধর্মে কোনোদিন লড়াই হয়, এটা হচ্ছে চিন্তাধারা, মানসিকতার অভাব। এখানে যা কিছু হচ্ছে তদন্তই রাজনীতির উপরে বেস করে হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আমাদের এলাকা এত শান্তিপূর্ণ, আমরা এক জায়গায় থাকি, মিলেমিশে থাকি। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বিহারি, আদিবাসী, নেপালি, প্রত্যেকটা কমিউনিটির লোক আমরা মিলেমিশে থাকি। আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকমের মানে আজে বাজে কথাবার্তা হয়নি, আমরা একসঙ্গে সবার সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকি। তো কী বার্তা দিলেন আজকে আপনারা? বার্তা এটাই যে ধর্মে ধর্মে কোনোদিনও যেহেতু লড়াই হয় না, সেহেতু আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এখানকার ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা একসঙ্গেই থাকতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আমাদের ধর্মে আমরা যখন ওনাদের যে কোনো উৎসবে যখন আমরা সামিল হই, ওনারাও আমাদের উৎসবে সামিল হয়। তো এটা একটা সম্প্রীতির বার্তা, ভালোবাসার বার্তা। সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের হুজুরবাগ সরাসরি বলেছে যে সবসময় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনার নাম? আমার নাম মিজানুর রহমান, অন্বেষা ক্যাটারার। সাথে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।